দেশ রূপান্তর ডিজিটালের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুকান্ত অপি, এই মুহূর্তে রয়েছে বরিশাল নৌবন্দরে। দর্শক, আপনারা জানেন যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে মোখা, তার বিপদ থেকে রক্ষা পেতে কিন্তু বরিশাল থেকে অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে সেই রুটে একটি লঞ্চও ছেড়ে যায়নি। এছাড়া ঢাকা বরিশাল রুটে যে লঞ্চগুলো চলাচল করে সেগুলো কিন্তু বরিশাল থেকে আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সেই চিত্রই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অভ্যন্তরীণ রুট বরিশালের যে হিজলা, মেহেন্দিগঞ্জ, এছাড়া লক্ষ্মীপুর, ভোলায় যেই লঞ্চগুলো ছেড়ে যায় সেগুলো কিন্তু ঘাটে নোঙর করা রয়েছে, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল দেশ রূপান্তর ডিজিটালে। তবে আজকে লঞ্চগুলো ছেড়ে না যাওয়ায় কিন্তু যাত্রীরাও কিন্তু দুর্ভোগে পড়েছে। অনেক যাত্রী কিন্তু ঘাটে এসে আবার ফিরে যাচ্ছেন, সেই চিত্র আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিন্তু যাত্রীরা আসলে ঘাটে এসে লঞ্চ যে না ছাড়ার বিষয়টি জানতে পেরে কিন্তু আসলে তারা আবার অন্য গন্তব্য আসলে খুঁজে নিচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় মোখার যে আবহাওয়ার অফিসের সূত্রে যে জানা গেছে, সে তারা বলেছে স্থানীয় যে নদীবন্দর, স্থানীয় যে নদীগুলো রয়েছে সেগুলোকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া পায়রা নৌবন্দরকে কিন্তু 4 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বিকেলে কিন্তু আসলে বরিশালে যে দুর্যোগ প্রস্তুতির জন্য একটি সভা করেছে বিভাগীয় কমিশনার, সেখানে কিন্তু প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিকরা ছিলেন। বরিশালে 3101টি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেই সংবাদ সম্মেলনে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবক বিন্দুরা কিন্তু কাজ করে যাচ্ছেন যাতে কোনো বিপদ না হয়। দর্শক, এই মুহূর্তে যারা দেশ রূপান্তর ডিজিটালে যুক্ত হয়েছেন তাদের আবার একটু জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কিন্তু বরিশাল যে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল রয়েছে সেগুলো কিন্তু আসলে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও যে ঢাকা বরিশাল রুটে যে লঞ্চগুলো চলাচল করে সেগুলো কিন্তু ঘাট থেকে আজকে ঘাট ত্যাগ করতে দেওয়া হয়নি। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু এগুলি বন্ধ করে রাখা হয়েছে। এজন্য কিন্তু যাত্রী যারা রয়েছে, যারা ঢাকার উদ্দেশ্যে যেতে চেয়েছিলেন, তারা কিন্তু আসলে ঘাটে এসে আবার অন্য ফিরে যাচ্ছে, অন্য কোনো পথ খুঁজে নেওয়ার জন্য। তারা কিন্তু আসলে বাস কিন্তু চলছে, অনেকে কিন্তু লঞ্চ থেকে ফিরে গিয়ে বাসে উঠে যাচ্ছে, আমরা যেটা যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আবহাওয়া সূত্র যেটি জানিয়েছে, আজ রাতে কিন্তু আসলে বরিশালে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় যে মোখার প্রভাবে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল ভাগে কিন্তু ঘূর্ণিঝড় মোখার প্রভাব কিন্তু শুরু হয়ে যেতে পারে, এটিও একটা আশঙ্কামূলক তথ্য কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। আপনারা দেখছেন কিন্তু বরিশাল নৌবন্দরের সেই চিত্র, ঘাটে কিন্তু নৌ লঞ্চগুলো কিন্তু স্থির করে রাখা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু আসলে এগুলি ঘাট থেকে ত্যাগ করতে দেওয়া হবে না। দর্শক, এই ছিল বরিশাল থেকে মোখার যে সর্বশেষ আপডেট। এরপরে আবার যদি কোনো আপডেট থেকে থাকে অবশ্যই আপনাদের সঙ্গে যুক্ত হয়ে জানাবো। দেশ রূপান্তর ডিজিটালের সঙ্গে থাকুন, ধন্যবাদ।